নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, ফের হাজির নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডের বিষয়বস্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিন এমন এমন কিছু কাজকর্ম করলেন যেগুলো দেখুন, আপনার মোটো কি সে তো আপনার কথা শুনে আপনার বক্তব্যতে পরিষ্কার হয়ে যায়। মানে আপনি চাইলে কোনো একটি বিষয়ের জন্য একটা মানুষকে সমালোচনায় তুলাধনা করে দিতে পারেন, আবার আপনি চাইলে সেই বিষয়টাই পজিটিভভাবে নিলে অন্যদিকে নিয়ে যেতে পারেন। সাধারণত এরকমটাই হয়, প্রত্যেকটা বিষয়ের একটা নেগেটিভ দিক থাকে, একটা পজিটিভ দিক থাকে। আপনি ওই বিষয়টাকে কোন পথে নিয়ে যাবেন, আপনার মতামত সিদ্ধান্ত যুক্তিতর্কের ওপর বেস করে, তা আপনার ইচ্ছে, আপনার ইচ্ছে, আপনার ইমেজ যেমন ভাবে চাইবে ওই জিনিসটাকে করতে। আমার এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কয়েকটা জিনিস তুলে ধরার দরকার আছে, একদম একটা বা দুটো জিনিস। সেই জিনিসটা আমার বেশ পজিটিভ লেগেছে, আমার ভালো লেগেছে। সেই ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যারা স্বরূপ কথাটা দেখেন। আর এই বিষয় দুটো নিয়ে খারাপ লাগা প্রচণ্ড ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া বা খবর সেক্টর, এইগুলো জায়গাগুলোয় প্রধানমন্ত্রীর এই একই কাজ প্রচণ্ডভাবে সমালোচিত হচ্ছে। কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। আমি আবার বলছি, আমি এখানে তাকে সম্বোধন করছি প্রধানমন্ত্রী হিসেবে। তিনি কোন পলিটিক্যাল পার্টি থেকে এসেছেন, আমি কোন পলিটিক্যাল পার্টির মানুষ, এগুলোকে কোনো জায়গায় দিচ্ছে না। উনি প্রধানমন্ত্রী, ওনার কোনো একটি কাজ আমাদের চোখে পড়ে, সেটা প্রশংসিত হতে পারে, সেটা সমালোচিত হতে পারে। এক্ষেত্রে আমার খানিকটা প্রশংসাই করতে ইচ্ছে করছে। কী বিষয়ে প্রশংসা করতে ইচ্ছে করছে? নাম্বার ওয়ান, এক সপ্তাহ হয়নি সকালবেলার কাগজে বা গোটা ভারতবর্ষেই বলি, ইন্টারন্যাশনালে গেলাম না, গোটা ভারতের সমস্ত সংবাদ মাধ্যমে যে ছবিটা দেখা গেল, ভাইরাল হলো, সেই ছবিটা প্রধানমন্ত্রী বেশ একদম ছাপোষাভাবে রয়েছেন, তার সামনে একটি ময়ূর দাঁড়িয়ে আছেন, আর তিনি তাকে খাবার খাওয়াচ্ছেন, দানা খাওয়াচ্ছেন, যেমনটাই বলেন এই কাজটি করছেন। তো এই কাজটির জন্যে নানা রকম সমালোচনা হয়েছে। প্রথম সমালোচনা, জাতীয় পাখি সেটার সংরক্ষণের ব্যাপার স্যাপার আছে, এটা সকলে বাড়িতে পুষতে পারেন না, তাহলে প্রধানমন্ত্রী তিনি কেন করেন? নিয়ম সকলের জন্য এক হওয়া উচিত। আমি আমার বাড়িতে ময়ূর পুষতে পারবো না, ময়ূরকে খাবার খাওয়াতে পারবো না, তিনি প্রধানমন্ত্রী বলে তিনি কাজটি করতে পারবেন, এরকম সমালোচনা হাজার একটা আছে। পাশাপাশি দেশের ভালো কিছুই হচ্ছে না, জিডিপির এই হাল, টাকা মানুষের পকেটে নেই, মানুষ খাবার পাচ্ছে না, সেখানে ময়ূরকে খাবার দেওয়া হচ্ছে। তো সমালোচনা যদি আপনি করেন, তো এগুলোকে নানাভাবে সমালোচনা করা যায়, যা করা হচ্ছে। আমার এই সমালোচনাতে পার্টিকুলার এই ময়ূরকে খাবার খাওয়ানোটায় কোনো সমালোচনায় আমি অন্তত নেই, আমার বেশ ভালো লেগেছে। আমি দেখতে পাইনি আমার আগে, আমার আমি তো কম প্রধানমন্ত্রীকে দেখলাম না, আপনার যদি মনে থাকে ওই 89, 90, 91, 92 ওই পিরিয়ডটায় তো প্রধানমন্ত্রী আজ একজন হতেন, সপ্তাহখানেক বাদে আর একজন হতেন, আপনারা যারা সেই সময়, আজকে আই কে গুজরাল, কালকে নরসিংহ রাও, পরশু দেবেগৌড়া, এরকম প্রধানমন্ত্রী আমরা দেখেছি রাজীব গান্ধীর পরবর্তী সময়টায়। তো তখনই তো তিন চারজন প্রধানমন্ত্রী, তারপর রাজীব গান্ধী আছেন, অটল বিহারী বাজপেয়ী আছেন, মনমোহন সিং আছেন, যে যেমন এসছেন। আমাদের প্রধানমন্ত্রী তো কম দেখা হলো না, যদি আপনি সেই পুরনো দিনের 70-এর দশকে ঝুলে না যান, 60-এর দশকে, 50-এর দশকে, ইন্দিরা গান্ধীর আগে যদি না যান, তাহলে বেশ কিছু প্রধানমন্ত্রীকে আমরা দেখে ফেললাম। তো সেরকমভাবে চোখে পড়ছে না। ময়ূর জাতীয় পাখি, সত্যি আমাদের গর্বের, গর্বের এরকম একটা পাখি আমাদের দেশের জাতীয় পাখি, সেই পাখিটাকে তো অপূর্ব দেখতে লাগে। তো সেরকম একটা পাখির সামনে একদম কীরকমভাবে বসে আছে যে হুজুর দিন না খাবার, আমি খাবো। আপনারা যারা পশু পাখিকে ভালোবাসেন, তাদের বেশ ভালো লাগবে যে পাখিকে খাবার খাওয়ানোটা আমার তো দেখতে বেশ ভালো লেগেছে। যদি আমি পার্সোনালি, আমি ঝুমুর, আমরা পার্সোনালি সকালবেলা 100-150 পায়রা নিজেরা না পুষে পায়রাদেরকে খাওয়াই। এমন নয় ওই পায়রাগুলোকে আমরা কোনো খাঁচায় বন্দি করে রেখে দিই, তারপর সেই পায়রাদেরকেই আমরা খেতে দিই, আমরা এই কাজটি করি না। চাইলেই আমরা 150 পায়রা বলুন, 50টা বলুন, 20টা পায়রা বলুন, রেখে দিতে পারতাম একটা খাঁচার মধ্যে, কাজটা করি না। কিন্তু খাওয়াতে আমাদের খুব ভালো লাগে। আমরা বাইরে থেকে ডাকতে এখন আর হয় না, সে কোনো একটা সময় ছিল যখন আমাকে ডাকতে হতো যে খাবারটা দেওয়ার জন্য। এখন আমি আমার ছাত্রায় উঠলাম বা 5টায় গেলাম, এটুকুই যথেষ্ট। সেখানে আপনাদের অবাক লাগবে, সত্যি 150 কখনো 200 পায়রা অপূর্ব লাগে দেখতে, এক জায়গায় জড়ো হয়ে ওরকম মকমক আওয়াজ করতে করতে টুকটুক টুকটুক করে, এবং নিমেষে, উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে ওই প্রচুর খাবারটা, ওই যেটাই যে খাবারটাই আমরা ওকে ওদের দিই, সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে নিয়ে চলে যায়। অপূর্ব লাগে, ও খেলো, ও
ওর সঙ্গে আমার ইভেন কমিউনিকেটও হয় জানেন তো। যদি আপনি এই কাজগুলো দিনের পর দিন ধরে করেন, একদিন করলে আপনি বুঝতে পারবেন না কমিউনিকেশনটা কি হয়। আপনি যদি দিনের পর দিন করেন তাহলে দেখবেন ওরা কমিউনিকেট করে, ওরা কাছে চলে আসে, এবং শুধু তাই নয় ওরা আমাদের থেকে খাবারটা খায়, আমার থেকে খাবারটা খায়। খাওয়ার পরে ওদের জন্য আমি একটু জলের ব্যবস্থা করে দিই, যে ওখানটা এসে ওরা যদি একটু স্নান করে। পায়রাটা বা পাখিরা স্নান করতে বড় ভালোবাসে, এক একটা পাখির স্নানের ধরন এক এক রকম হয়। আপনি যদি শালিককে স্নান করতে দেখেন আপনার অপূর্ব আনন্দ হবে, স্পিডে, যেমন অন্য যে কোনো পশু প্রাণী বা খাওয়া কারো খাওয়া যদি জীবজন্তুর দেখেন, যে কোনো কারোর থেকে কাঠবিড়ালির খাওয়া দেখতে আপনার ভালো লাগে, এত স্পিডে খায়, টাক 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 করে খেয়ে নেয়। তো স্নানটাও যদি পশু পাখিদের দেখেন আপনার, তাহলে আপনার শালিক পাখির স্নান দেখতে খুব ভালো লাগে। ও তো স্পিডে স্নান করে, পাখনাগুলোকে চাক 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 করে করে দেয়, দেখতে ভালো লাগে। এবার আমাদের সব ভালো লাগাই যদি মানুষ কেন্দ্রিক হয়ে যায় তাহলে এই পৃথিবীটার তো কোনো মানে নেই। পৃথিবীটা তো 12টা 13টা 14টা যত রকমভাবে বাজানোর দরকার ছিল আমরা মানুষেরা বাজিয়ে দিয়েছি। তারপরেও যখন এই আমাদের আশেপাশে পশু পাখিগুলো আছে, নিয়ে রাখতে হবে না আপনাকে খাঁচার মধ্যে, এত কিছু করতে হবে না। আপনি আপনার জীবনেই, আপনার ভবিষ্যতে, আপনার বর্তমানেই বাঁচুন, তারপরেও তো একটা অবসর সময় পান। সেটাতে আপনি যদি নাও পারেন ময়ূরকে না খাওয়াতে, পায়রাকে না খাওয়াতে, দুটো চড়াই পাখি শালিক পাখির জন্য কিছু ব্যবস্থা না করতে, কেউ আপনাকে গিয়ে কিছু বলছে না, তবে আমার মনে হয় সামান্য পজিটিভ থাকুন, ইতিবাচক থাকুন। প্রধানমন্ত্রী যদি একদিন ময়ূরকে একটু খাবার খাওয়ান না, আর সেই ছবিটা ওটা খবর কাগজ, ওটা দেশের খবর কাগজে ফ্রন্ট পেজ ছবি হয়, তাহলে রেড়ে পড়ে উঠে সব বিষয়ে একটা মানুষের পেছনে যদি পড়ে যায়, একটা পলিটিক্যাল পার্টির পেছনে পড়ে যায়, তাহলে কী করে হবে? নিশ্চয়ই সমালোচনা করব, কিন্তু এমন শাশুড়ি হয়ে বসে থাকবো না, বৌমা আসার আগে থেকে একদম বসে থাকবো, কী করছে সব করছে সেই বল, যাকে দেখতে নারি তার চলন বাঁকা, এমনটা করবো না। একটা জিনিস যদি খারাপের মধ্যে থেকেও ভালো খুঁজে নিতে পারি, মন্দ কোথায়? তো আমার এই প্রধানমন্ত্রীর ময়ূরকে খাবার খাওয়ানোটা ভালো লেগেছে। বিরোধীদের যা মত আছে সেগুলোও যুক্তিসঙ্গত, তো এবার আপনি কোন যুক্তি নিয়ে পড়ে থাকবেন, আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন, ও আপনার ব্যাপার, আপনার মতামত, সেটার প্রতি পূর্ণ আস্থা সম্মান আমার আছে। আমার পার্সোনাল ভিউ, স্বরূপ কথার ভিউ হলো প্রধানমন্ত্রী ময়ূরকে খাওয়াচ্ছিলেন, এটা দেখে আমি রিলেট করতে পারলাম, বিকজ অফ আমি নিজে প্রতিদিন 150 পায়রাকে খাওয়াই, আমি শালিক পাখির স্নান দেখি, আমি চড়াইগুলোকে খোঁজার চেষ্টা করি, যে এই মোবাইল আসার পর থেকে তো চড়াইদের খুঁজে পাওয়া যায় না, তো দুটো দেখতে পেলে ভালো লাগে। আমার বাড়ির ঘুলঘুলিতে যদি একটি চড়াই পাখি এসেও বাসা বানানোর চেষ্টা করে আমার প্রাণটা পড়ে যায়। চড়াই শালিক তো অনেক দূরে, আমার ঘরে একটু উচ্চিংড়ে থাকলে সেই উচ্চিংড়েটাকেও বাইরে বার করে না, করা হয় না, যে ওকে রাখা হয়, যে আছে তো প্রাণটা আছে। তো এর জন্য বিবেকানন্দের মন্ত্রে প্রচণ্ড দীক্ষিত, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর, আপনি ভাবতেও পারেন নাও ভাবতে পারেন, না ভেবে আপনি একটা বিবেকানন্দের মূর্তি ছবি ঘরে রেখে দিন, আর তারপর দুনিয়ার মশা মাছি কুকুর বেড়াল মেরে বেড়ান, আর আপনি বলুন আমি স্বামীজির ভক্ত, কোনো অসুবিধা নেই। তো কারো ভক্ত হলে, কারো আদর্শ কারো মেনে চললে খানিকটা তো আপনার মধ্যেও আসতে হবে। তো আমার সে ক্ষমতা নেই বাড়িতে ময়ূর রেখে খাওয়ানোর, এটা যদি আমার রাগের বিষয় হয় উনি প্রধানমন্ত্রী, উনি এটা করতে পারবেন, আমি কেন পারবো না, কি জানি, আমার রাখতে ইচ্ছে করছে না, উনি খাওয়াচ্ছেন, আমার মনে হলো কে জানে, আমিও তো ছবিটার জায়গায় প্রধানমন্ত্রীকে কতবার সরিয়ে দিচ্ছি, কতবার মনে হচ্ছে না ওখানে নরেন্দ্র মোদী বসে নেই, আমি তো বসে যেন খাওয়াচ্ছি। তো কখনো কখনো এরকম ফিলিংস যদি আপনার মধ্যে আসে আপনার মনে খানিকটা শান্তি হবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ময়ূরকে খাওয়াতে দেখে স্বরূপের বেশ ভালো লেগেছে, স্বরূপ দত্তের ভালো লেগেছে, সেই কথাই স্বরূপ কথাতে শেয়ার করলাম। আপনার মত, আপনার সিদ্ধান্ত একান্তই আপনার, এবং ওটাতেও পূর্ণ আস্থা সমর্থন আমার আছে তা যদি যুক্তিপূর্ণ হয়। আজকের মতো স্বরূপ কথা এটুকুই, আপনারা দেখতে থাকবেন স্বরূপ কথা, লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আর পারলে সত্যি দুটো পাখিদের একটু খেতে দেবেন, ভালো হয়। আপনারা যদি ছবি দেখে থাকেন রজনীকান্ত, তো শঙ্করের মতো ডিরেক্টরও, অক্ষয় কুমারের মতো লোকেরাও ওই পাখিরাজের নাম দিয়ে পাখিদেরকে নিয়ে ছবি তৈরি করে। তো এগুলো শুধুই সিনেমা নয়, এগুলো শুধুই বিবেকানন্দর বলে যাওয়া কথা নয়, এগুলো শুধুই প্রধানমন্ত্রী খাওয়াচ্ছেন বলার বলে নয়, আপনার মধ্যে এলে ভালো, যদি না আসে জোর করে কিছু করতে হবে না। আর সত্য প্রবৃত্ত হয়ে যদি আপনি পারেন, স্বাভাবিকভাবে যদি আপনি পারেন, তাহলেই তা ভালো। ব্যাস আপনার সেরকম কিছুর জন্য আমার তরফ থেকে প্রার্থনা থাকলো, ভালো থাকবেন, আজকের মতো এটুকু, নমস্কার।